বহুকাল আগে সন্দেশখালী নামের এক জায়গায় খুব বাঘের উৎপাত ছিল সকাল নেই সন্ধে নেই প্রায় গ্রামের মধ্যে বাঘ ঢুকে পড়ত গ্রামের মানুষ সেই জন্য একটু ভয় ভয় থাকতো সেই গ্রামেরই এক জেলে ছিল সুদর্শন সে ছিল ভারী ভীতু একদিন সুদর্শন নাক ডেকে আরাম করে ঘুমোচ্ছিল এমন সময় হঠাৎ তার বউ খ্যান্তমনি এসে তাকে ডেকে বলে বলি আর কত ঘুমবে গো নদীতে আবার জাল ফেলো বেলা হলে যান মাছ পাবে না তখন খাবো কি উঠতেছি উঠতেছি তোমার আর কি ঘরে বসে রান্না করবে এদিকে বাঘের ভয়ে সারা গ্রাম জোরো সরো হয়ে আসে কে জানে কখন গ্রামে ঢুকে পড়ে আজ আমি মাছ ধরতে যাব না আমার বড় ভয় করছে ওই ভয় করেই তুমি থাকো আজ ঘরে মাছ না আনলে কি খাবো খালি ভয় আর ভয় যাও যাও বেরিয়ে পড়ো কত বেলা হয়ে গেল মাছ ছাড়া ভাত খেলে আমিও কিন্তু বাঘের মতো তোমার উপর হালুন করে ঝাঁপিয়ে পড়বো ওই বলে রাখলাম একই তো বাঘের ভয় তার উপর বউয়ের শাসানি সুদর্শন জেলে জানতো তার বউ মাছ ছাড়া ভাত খেতে পারে না যেদিন পাতে মাছ থাকে না সেদিন সে বেজায় রেগে যায় জিনিস ছুঁড়ে মারি এদিকে বেচারা সুদর্শন ভয় ভয় নদীতে মাছ ধরতে যায় সকাল যায় দুপুর যায় বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায় সুদর্শনের জালে কিছু ছাড়া আর কিছুই পড়ে না বাধ্য হয়ে খালি হাতেই সে ঘরে ফিরে আসবে বলে ভাবে এমন সময় এক ফেরিওয়ালা হরেক রকম পোশাক 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 নিয়ে সেই দিয়ে বাঘের পোশাক ছাগের পোশাক গড়িল সিংহ সব আছে যেমন খুশি সাজ আর অন্যকে চমকে দাও সুদর্শন সেই ফেরিওয়ালার থেকে বাঘের পোশাক কিনে বাঘ সেজে সন্ধেবেলা ঘরে আসে তার বউ তখন প্রদীপ দেখাচ্ছে তুলসী তলায় হঠাৎ করে সুদর্শন ঝোপের পিছন থেকে বেরিয়ে আসে হালুম আমি তোকে আজ তোকেই বাঘ দেখে সুদর্শনের বউ প্রথমে একটু ভয় পেয়ে যায় ওরে বাবা এ যে বাঘ এখানে কি করে এলো বলি তুমি কি অন্ধ বাঘ নাকি গো নদীতে আমার বর গেছে মাছ ধরতে তাকে ছেড়ে এত দূর হলে আমাকে খেতে বলে কি একটু কম আয়া দয়া নেই আমার প্রতি আরো ভয় দেখাবো না তোকেই খাব আলম তোকেই খাব এবার সুদর্শনীর বউ এর একটু সন্দেহ হয় সে বলে তখন থেকে খালি খাবো আর খাবো করছে তেমন ভয়ানক বাঘ হলে এতক্ষণে খেয়ে ফেলতো মনে হচ্ছে এ এটা খুব ভীতু আমিও একটু বাজিয়ে দেখি তা বাঘ মশাই দিনে কটা মানুষ খান আপনি কেন কেন এই প্রশ্ন কেন এই না মানে তখন থেকে খালি খাবো আর খাবো হালুম হলুম করে যাচ্ছে মানুষের ভাষায় কথাও বলছেন তা আপনি থাকেন কোথায় সুদর্শন এবার মনে মনে ভাবে এই রে ধরা পড়ে যাব না তো বউয়ের কাছে শেষে বাঘের বদলে বউয়ের হাতে প্রাম যাবে কি বলি এখন যা তোকে ছেড়ে দিলাম তুই একটা নরম সরম মহিলা মানুষ তোকে খেয়ে পেট ভরবি না যাই অন্য কোথাও যাই এই বলে সুদর্শন সেখান থেকে কেটে পড়ে মনে হচ্ছে আজ রাতে ঘরে ফেরা যাবে না ঘরে ফিরলে বউ নির্ঘাত লাঠিপিটা করবে একে তো আমি মাছ পাইনি তার ওপরে আমি পেটপাতলা যদি বলে ফেলি আমি বাঘ সেজে তোকে ভয় দেখিয়েছিলাম তাহলে তো আরক্ষী নাই যাই আজ রাতে অন্য কোথাও গিয়ে থাকি পরদিন ভোরে সুদর্শন বাঘের পোশাক খুলে ঘরে ফেরে এই যে এলেন তা খালি হাতে এলে কেন আমার মাছ কোথায় এই রে এইবার বউ নির্ঘাত পেটাবে মিথ্যে কথাই বলতে হবে দেখছি বাউ মাছ ধরতেই গেছিলাম কিন্তু বেটা বাঘ বাঘ তুমি ওই বাঘের দেখা পেয়েছো হ্যাঁ মানে বাঘটাই আমার ঝুড়ি ভর্তি মাছ খেয়ে পালালো কত বললাম বাঘ মামা তুমি এই মাছ খেলে আমার বউ কি খাবে তো শুনলেই না আমার কথা তবে রে ওই বাঘকে একবার হাতে পাই তারপরে মজা দেখাবো সুদর্শন হাঁপ ছেড়ে বাঁচি পরের দিনও সুদর্শন কোনো মাছ পায় না যথারীতি বাঘের পোশাক পরে যেই বাড়ি ফিরবে বলে ভাবছে অমনি কোথা থেকে একটা হালুম আওয়াজ আসে আরে বাবা এই যে আসল বাঘের গর্জন এইবার বোধায় পানটাই গেল আমার বাঘ তখন মানুষের গন্ধ পেয়ে এগিয়ে এসেছে এসে দেখে তারই মতো দেখতে একটা জীব বাঘ তো হতবাক হয়ে যায় দেখতে বাঘের মতো বাঘ জিজ্ঞাসা করে আমার মতো দেখতে সুদর্শন প্রথমটা একটু ভয় পেয়ে যায় তারপর নিজেকে সামলে নিয়ে বলে আমি হলুম বাগের জাত ভাই রাগ আমি কিন্তু খুব রাগি আর আমার চেয়েও বেশি রাগী আমার বউ কি বললে বগল চেয়েও রাগে তবে তো পরীক্ষা করতে হয় তা বেশ তো তুমি আমার সাথে আমার বাড়ি চলো শুধু আমার বউকে বলবে ভালোই খেলাম মচিয়ে ইলিশ মাছের কাঁটা জেলের ঝুড়ি খালি করে কেমন দিলাম হাঁটা তাহলেই আমার বউয়ের রাগ টের পাবে বাঘ দেখলে সবার হাড় হিম হয়ে যায় তোর বউ তো কোন ছাড় বেশ তাহলে বলেই দেখো বাঘ এবার সুদর্শনের বাড়ির সামনে দাঁড়িয়ে সেই কবিতা ওড়ালো ভালোই খেলাম মচমচিয়ে ইলিশ মাছের কাঁটা জেলের ঝুড়ি খালি করে কেমন দিলাম হাটা ব্যাস অমনি জেলের বউ ঝাঁটা হাতে ঘর থেকে বেরিয়ে এলো কি বললি আজও তুই আমার মাছ খেয়েছিস দাঁড়া দাঁড়া তোর মজা দেখাচ্ছে এমন তোকে মারবো ঝাঁটা ভাঙবে তোর বুকের পাটা এই বলে জেলের বউ ঝাঁটা হাতে বাঘকে তারা করে বাঘ তো বেজায় ঘাবড়ে যায় আর মনে মনে ভাবে ওরে বাবা রে তো দেখছি আমার চেয়েও বেশি রাগী না বাবা আর এই গ্রামে ঢুকবো না যেখানে রাগের বা সেখানে বাঘ কী করে থাকবে আজ এই গ্রামে শেষ দিন এই বলে বাঘ দৌড়ে পালায় তারপর থেকে সেই গ্রামে বাঘের উৎপাদ বন্ধ হয়ে যায় গ্রামের লোক নিশ্চিন্ত হয় তারা যখন তখন নদীতে মাছ ধরতে যায় কাজকর্মে বেড়ায় কিন্তু হঠাৎ করেই বাঘের আগমন বন্ধ কি করে হলো তা বুঝতে পারে না